রাজ্য রাজনীতিতে শুক্রবার ঘটল এক চমকপ্রদ ঘটনা। জল্পনা ছিলই অন্দরে, সমস্ত জল্পনা কল্পনা দূরে সরিয়ে টিপরা মাথায় অনাস্থা রেখে আস্থা রাখলেন পদ্মবনে। সরাসরি রাজধানী রবীন্দ্রভবনে এসে বিজেপি দলের এক কর্মসূচিতে উপস্থিত মথার দলে নির্বাচিত এমডিসি বিদ্যুৎ দেববর্মা। তার এই সঙ্গত্যাগের ঘটনায় খবর লেখা পর্যন্ত মথার পক্ষ থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। শুক্রবার রাজধানী রবীন্দ্রভবনে চলছিল রাজ্য বিজেপির মহাসাংগঠনিক বৈঠক। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দলের পদস্থ সমস্ত কার্যকর্তা। এদিন এমডিসি বিদ্যুৎ দেববর্মার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিপ্লব কুমার দেব। ভোটের মুখে মথার অন্দরে ভাঙন ধরিয়ে অবশ্য মুখে চৌড়া হাসি দেখা গেল শাসক শিবিরে। এদিন যোগদান পর্ব মিটে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে সদ্য ভোল বদল করা এমডিসি বিদ্যুৎ দেববর্মা জানান, পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠীর সঠিক উন্নয়নে দিশা দেখাতে পারে একমাত্র বিজেপি। যেদিন দেখলাম দেশের রাষ্ট্রপতি পদে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিকে বেছে নিয়েছে বিজেপি, সেদিন থেকে মনে ভোল বদলের প্রক্রিয়া শুরু হয়। তার সাফ কথা, জনজাতিদের সত্যিকারের উন্নয়নের সঠিক পরিকল্পনা ও তার যথার্থ বাস্তবায়ন একমাত্র বিজেপি করতে পারে, এটাই তার উপলব্ধি। আজকে আমি আবার জয়েন করলাম ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় দেশে আছেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সবার হাত ধরে আমি আবার ঘরে ফিরলাম। ফরগেট দ্য পাস্ট অ্যান্ড প্ল্যানিং ফর দ্য ফিউচার। কারণ যখন ভারতের রাষ্ট্রপতি জনজাতিদের মধ্য থেকে হয়েছে, সেদিন থেকেই আমি চিন্তা করলাম, ইয়েস দ্য ইন্ডিয়া ইজ ইউনিক। যারা পিছিয়ে ছিল তাদেরকে ফ্রন্টে নেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব ভারতবর্ষে, ওইটাই চিন্তা করলাম। এই জন্যে আমি আবার আজকে যে পলিটিক্যাল ক্লাস বা সাংগঠনিক একটা বৈঠক এটা শুনে আরও পেলাম, শক্তি পেলাম। তো ডেফিনেটলি সিট টুগেদার, প্ল্যান টুগেদার, ওয়ার্ক টুগেদার, এই জন্য ফরগেট দ্য পাস্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড রিমেম্বার দ্য ফিউচার, এই জন্য আমি আবার কাজ শুরু করব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।